মহাকাশ নিয়ে মানুষের প্রবল আগ্রহ পৃথিবীর শুরু থেকে। রহস্যে ভরা মহাকাশ নিয়ে বিজ্ঞানী ও মহাকাশ বিশেষজ্ঞদের আগ্রহের শেষ নেই। রাতের আকাশ সেজে থাকে চাঁদ আর লক্ষ কোটি গ্রহ নক্ষত্রে। খোলা চোখে যাদের আমরা মিটিমিটি জ্বলতে থাকা তারার রূপেই দেখি, তারই মধ্যে সাতটি তারার যোগসূত্র আপনাকে মোহিত করবেই। এই সাতটি তারাকেই একসাথে নাম দেয়া হয়েছে সপ্তর্ষি মণ্ডল। আকাশে চোখ রাখলেই দেখতে পাওয়া যায় সপ্তর্ষি মণ্ডল। এই সপ্তর্ষি মণ্ডল কি এবং কারা এই সপ্তর্ষি? এক্সট্রা মজা স্টুডিওর সাপ্তাহিক আয়োজন মজার মেদ। আমাদের এই আয়োজনে আপনাদের জন্য থাকছে মহাবিশ্বের জানা অজানা সব মিথ। মজার মিথের অষ্টম পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি মহাকাশের বিষয় সপ্তর্ষিমণ্ডল। চলুন জেনে নিই সপ্তর্ষিমণ্ডলের সাথে জড়িয়ে থাকা সব মিথ। মেঘহীন রাতের আকাশে দেখা যায় সাতটি তারা। সাত তারাকে সরল রেখায় যোগ করলে জিজ্ঞাসার চিহ্ন বা খড়গের আকৃতি দেখায়, সেটাই হলো সপ্তর্ষিমণ্ডল, সাত তারার সমাহার। আর এই যে সাত তারা, তারা হলেন সাত ঋষি। এই সপ্তর্ষিগণকে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন আকাশে দেখা যায়। কখন দেখা যায় সপ্তর্ষি? চৈত্র বৈশাখ মাসের সন্ধ্যায় উত্তর আকাশে দেখা যায় সপ্তর্ষিমণ্ডল। জ্যৈষ্ঠ আষাঢ় ও শ্রাবণ মাসে তা পশ্চিমে সরে আসে। ভাদ্র থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত উত্তর পূর্ব আকাশে। এরপর তাদের উত্তর পূর্ব আকাশে আর দেখতে পাওয়া যায় না। আবার পৌষ মাসে উত্তর পূর্ব আকাশে উদিত হন সপ্তর্ষি। তারপর আবার পশ্চিমে সরতে থাকেন ধীরে ধীরে। পুরাণে সপ্তর্ষি, এই সাতটি নক্ষত্র পুরাণে আলাদা পরিচিতি পেয়েছে। এই সাত ঋষি বিশ্ব সংসারের ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করেন বলে পুরাণে বর্ণিত রয়েছে। 14টি মন্বন্তরে মোট সপ্তর্ষির সংখ্যা 98 জন। বিষ্ণু পুরাণ অনুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা প্রজাপতি ব্রহ্মার মন থেকে সাতজন মহাজ্ঞানী ঋষির আবির্ভাব হয়। তাদের উপর সমগ্র বিশ্ব সংসার ভারসাম্য রক্ষার দায়িত্ব অর্পিত হয়। সাধারণভাবে এই সাতজন ঋষি হলেন মহর্ষি যমদগ্নি, মহর্ষি কাশ্যপ, মহর্ষি অত্রি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি গৌতম, মহর্ষি বিশ্বামিত্র ও মহর্ষি ভরদ্বাজ। এই সপ্তর্ষিরা চিরস্থায়ী নন। প্রতি মন্বন্তরে অর্পিত দায়িত্ব সমর্পণ করে তারা পরম ব্রহ্মে লীন হয়ে যান। আবার নতুন সাত ঋষি দায়িত্ব নেন, এটাই বিশ্বাস পুরাণে। সপ্তর্ষি নিয়ে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। এমন আরও মিথ এবং বিশ্বের দারুণ সব উপকথা জানতে চোখ রাখুন প্রতি রবিবার রাত 9:30 শুধুমাত্র এক্সট্রা মজা স্টুডিওতে। এক্সট্রা মজা স্টুডিও, ইওর এন্টারটেইনমেন্ট পার্টনার।